সন্মুখত গোল পোস্ট, কিন্তু নাই কোনো গোলকিপার। ইচ্ছা অনুসৰি গোল দিলে বিজেপিয়ে। সন্মুখত লোকসভা নির্বাচন, টেং ইলেভেন ঘোষণা করে খেলপথারত নামিল বিজেপি। কিন্তু বিজেপি প্রার্থী ঘোষণা করা দুটা দিনের পিছতো কংগ্রেসে সাজু করবা নাই প্লেয়িং ইলেভেন। গুয়াহাটির বিলাসী হোটেলত এখনের পিছত আন এখন বৈঠক, ফলাফলহে ফলপ্রসূ হওয়া নাই কংগ্রেস তথা বিরোধী ঐক্যর। বিজেপিয়ে প্রার্থী ঘোষণা করার পিছতে সমষ্টিক লো উলট পালট লাগিছে বিরোধী ঐক্য মঞ্চর। কিন্তু তার বিপরীতে রাষ্ট্রীয় মঞ্চত আপে ঘোষণা করলে নিজের প্রার্থী। অসম আপর সভাপতি ডক্টর ভবেন চৌধুরীর মতে, কংগ্রেস দলে প্রার্থিত্ব দেরিকে ঘোষণা করার ফলত কি হব মানে নজানো, কিন্তু আমার মতে সোনকালে ঘোষণা করা হাতে প্রার্থী সম্পর্কে ভোটারে যে স্টাডি করবেন ভোট দিব নিদিব সেটা হলে সুবিধা হয়। প্রার্থী ঘোষণা করাত পলম করেছে কংগ্রেসে। কংগ্রেসের প্রার্থী ঘোষণা নকরাক এতিয়া সমালোচনা আরম্ভ হয়েছে এজনের পিছত আন এজন বিজেপির মন্ত্রী বিধায়কর। গতিকে এই অবস্থা কিয় হয়েছে মজত কনফিডেন্স নাই। কংগ্রেসের প্রার্থীক কটাক্ষ করে মন্ত্রী পীযুষ হাজরিকায় কলে, বহু সমষ্টিত কংগ্রেসে বিচারি পোৱা নাই প্রার্থী, এগারোটা সমষ্টিত জিকিম, নগাঁওত আমি ব্যাকফুটত আছো। নগাঁওত আমি যোগ্যতাৰে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াম, কিন্তু নগাঁওত ব্যাকফুটত আছো কাৰণে তাতে গৌৰৱ গগৈ যাব বিচাৰিছো, সাধাৰণ কথা। একেদৰে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাক জোকৰৰ লগত তুলনা। ভূপেন বৰাক মই তো ভাবো যে অসমৰ নহয় ভাৰতবৰ্ষৰ ভাল পলিটিকেল জোকাৰ, আৰু তেওঁ কিছুমান জোক কৈ থাকে, এইবিলাক মিডিয়াত বজে, মানুহে চাই, কেতিয়াবা কবিতা লিখে, কেতিয়াবা বিভিন্ন ধরনের জোক কয়, এবার জোক চলি থাকে তেওঁর জোকক লৈ আজিকালি বৰ তেওঁর যেটো জোকার সেইটো অলপ আসলে বৰ ভাল লগা, আৰু আমিও সেইবিলাক আনন্দ লৈ থাকো। মন্ত্রী জয়ন্ত বল্লভ বৰুৱাৰ মন্তব্য, এগারোটা সমষ্টিত বাদ দি বাকি তিনিটা সমষ্টিত দৌড়াদৌড়ি লাগিছে কংগ্রেসের। বিরোধী দল সময় এগারোটার কথা কলে বাদ দিছে, তিনিটা সমষ্টিত ডেমোগ্রাফিক্যালি সুরক্ষিত বলে ভাবি গৈ থাকে, কিন্তু সেইটোও আসলে ভুল ধারণা, সেই ধারণাটো একেবারে শুদ্ধ নহয়। এইবার নির্বাচনের পিছত সেই কথাটো উলাই পড়ব। কংগ্রেসের প্রার্থী ঘোষণা নকরাক এটা নিশ্চিত হয়ে পড়ছে যে বিজেপি প্রার্থী তালিকায় করবাত নহয় করবাত লগাইছে আউল। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহ হীরকজ্যোতি মালাকরের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।